ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে ইভিনিংয়ে আমরা একটা জায়গায় এসেছি, বলতে পারো একটা ছোটোখাটো আউটিং। তো এই জায়গাটার নাম হচ্ছে নর্থ লেক। তো অ্যাকচুয়ালি আমি যে সিটিটায় আছি সেই সিটিটাতেই এই লেকটা আছে। তবে এতদিন এখানে এসেছি এই জায়গাটায় আজকে আমরা ফার্স্ট টাইম এলাম। তো আমাদের একজন বন্ধুই আমাদেরকে বললো যে একদিন ইভিনিংয়ে এই জায়গাটা থেকে ঘুরে এসো। তো এসে তো দেখছি ভীষণ সুন্দর জায়গাটা, তো খুব ভালো লাগছে। তো ভাবলাম এটার উপরই একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, আমরাও তো ঘুরবো প্লাস আমাদের সাথে সাথে তোমাদেরকেও এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাড়ি থেকে নামার পরই আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। আর বন্ধুরা, তোমরা এই যে এখানে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু হচ্ছে এক একটা অফিস। তবে এরই আশেপাশে বেশ কিছু কমিউনিটিও রয়েছে। তো এখন আমরা একটা ট্রেল ধরে চলেছি লেকটার দিকে। আজকের ওয়েদারটা যদিও ছিল একটু ক্লাউডি, কিন্তু চারিপাশে দেখতেই পাচ্ছ বন্ধুরা রয়েছে সবুজ আর সবুজ। তো সব মিলিয়ে পরিবেশটা কিন্তু এক অসাধারণ লাগছিল। তো চলো বন্ধুরা এখন আমরা লেকটার দিকে এগিয়ে যাই। তো অ্যাকচুয়ালি আমার পিছনেই তোমরা এই লেকটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নর্থ লেক। আর এই লেকটাকে ঘিরেই এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে ট্রেল। আর যেহেতু এখন এখানে সামার টাইম, তো সেজন্য লোকজন তো ইভিনিংয়ে বেরিয়ে পড়েছে, আর আজকে হচ্ছে স্যাটারডে, তো সেজন্য প্রচুর লোকজন এসেছে। তো এই যে দেখতে পাচ্ছ ট্রেলগুলো রয়েছে, এখন এই ট্রেল ধরে লেকের পাশ দিয়ে আমরা হাঁটছি। তো চলো তোমাদেরকেও দেখাই চারিপাশটা, ভীষণ সুন্দর। আর যেহেতু মানে গরম, তো সেজন্য একদম লেকের পাশে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। ট্রেল ধরে কিছুটা হাঁটার পরই আমরা দেখতে পেলাম এখানে রয়েছে একটা গলফ কোর্স। যদিও ইউএসএতে দেখেছি গলফ কোর্সগুলো হয় বিশাল বিশাল, তবে এটা যে খুব একটা বড় তা কিন্তু নয়। আর একটু এগিয়ে গিয়েই দেখতে পেলাম লেকের সাইডে রয়েছে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, আর এখানে চলছিল খুব সুন্দর সুন্দর মিউজিক। আর এই রেস্টুরেন্টটার ভিড় দেখেই বোঝা যাচ্ছিল যে যেহেতু আজকে উইকেন্ড, অনেকেই এই লেক ভিউটা এনজয় করতে করতে প্রিয়জনদের সঙ্গে এখানে টাইম স্পেন্ড করছিল। এই এরিয়াটাতে আজকে যেহেতু আমরা প্রথমবার ভিজিট করছি, তো সেজন্য আমরা চাইছিলাম ট্রেল বরাবর গোটা এরিয়াটা একবার ঘুরে দেখতে। আর এখানে ভিজিটারদের সুবিধার জন্য দেখতেই পাচ্ছ একটা ম্যাপও দেওয়া আছে। তো গোটা লেকটা জুড়ে যে ট্রেলগুলো রয়েছে এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, আমরা সেটা একবার দেখে নিয়ে গোটা এরিয়াটা ঘুরে দেখার চেষ্টা করছিলাম। আসলে এখানে প্রতি স্যাটারডে এবং সানডেতে মানে লাইভ পারফরমেন্স হয়, তো আজকে যদিও হচ্ছে না, আমরা ভেবেছিলাম যে এখানে হবে। তো চলো আমরা কিছুক্ষণ ওয়েট করছি, যদি হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ট্রেল ধরে আরও কিছুটা ওয়াক করার পর আমরা দেখতে পেলাম এই লেকটারই একটা সাইডে বেশ কিছু ক্যাফেটেরিয়া এবং রেস্টুরেন্ট রয়েছে, তাই আমরাও একটা কফি নিয়ে এখানে বসে পড়লাম। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানকার ভিউটাও কিন্তু বেশ সুন্দর। অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি দেখো মাঝখানে স্টেজ করে দেওয়া আছে, তো এটা হচ্ছে লাইভ পারফরমেন্স করার জন্য। আর এরই উল্টো দিকে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সকলে বসে সেই অনুষ্ঠানগুলো দেখে। আর এটা বেসিক্যালি স্যাটারডে আর সানডেতেই হয়, বাট জানি না কেন আজকে অফ আছে। তো আমরা ভেবেছিলাম আমরাও দেখতে পাবো, বাট ব্যাড লাক বলতে পারো। আমার যে সকল বন্ধুরা ডালাস বা ইরভিং থেকে আমাকে দেখছো তাদেরকে বলবো, তোমরা যদি এখনও পর্যন্ত এই প্লেসটাতে ভিজিট না করে থাকো তাহলে একটা উইকেন্ডেতে চলে যেতে পারো এখানে সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্য, আশা করছি খুবই ভালো লাগবে। সব মিলিয়ে আমাদেরও কিন্তু এই স্যাটারডে ইভিনিংটা খুব সুন্দর কাটলো।
সো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সাথে থেকো।